সকাল 5টায় উঠে আমরা সানরাইজ দেখার জন্য ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, নেতারহাটের সানরাইজ ওই পয়েন্টটি প্রভাত বিহার হোটেলের মধ্যেই অবস্থিত। না, সানরাইজ দেখতে পারলাম না, কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধতায় ভরিয়ে দিল। মেঘ কুয়াশার অপরূপ যুগলবন্দিতে আমরা সানরাইজ না দেখতে পাওয়ার দুঃখ ভুলে গেলাম। কুয়াশার চাদর গায়ে মেখে শরতের প্রাককালে হিমেল পরশে নেতারহাটের এক অদেখা রূপ আমাদের মুগ্ধ করল। নেতারহাট ইজ এ হিল স্টেশন ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। ইট ইজ লোকেটেড ইন দ্য লাতেহার ডিস্ট্রিক্ট। দ্য প্লেস ইজ অলসো নোন অ্যাজ কুইন অফ চটনাগপুর। টুরিস্ট ফ্রম অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড ভিজিট নেতারহাট, whose name means nature's heart. However, the place may have got its name from Netarhat, which means a marketplace for bamboo in the local language. Apart from bamboo, the pine and sakura trees add to the flora. সকাল 9টা নাগাদ আমরা ব্রেকফাস্ট সারলাম। ওয়েদার একটু ক্লিয়ার হতেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নেতারহাট ঘুরে দেখার জন্য। হোটেল থেকে বেরোতেই আবার মেঘ কুয়াশা আমাদের ঘিরে ধরল, আর তার সঙ্গেই শুরু হয়ে গেল বৃষ্টি। কুয়াশার চাদর গায়ে জড়িয়ে আমরা কোয়েল ভিউ পয়েন্টে এসে পৌঁছাই। কোয়েল ভিউ পয়েন্টের এক পাশে ঘন পাইন বন, মেঘ কুয়াশার মধ্যেই
পাইন বনের সৌন্দর্য আমাদের মুগ্ধতায় ভরিয়ে দিল। আমরা প্রাণ ভরে উপভোগ করলাম হঠাৎ কুয়াশা, কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ হারিয়ে যাওয়া, মনের মধ্যে হাঁটতে হাঁটতে কুয়াশা পড়ার শব্দ। কোয়েল ভিউ পয়েন্ট থেকে অল্প দূরেই নাশপাতি বাগান, তবে আমরা কোনো নাশপাতি দেখতে পেলাম না, কারণ কিছুদিন আগেই নাশপাতি সব পাড়া হয়ে গিয়েছিল। ভিজিবিলিটি খুবই লো, তাই আমরা রিস্ক নিলাম না, আর কোনো স্পট ভিজিট করলাম না, তাই এখান থেকে ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দিলাম। নেতারহাট থেকে ফেরার সময় নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলটি আমরা ঘুরে দেখলাম। বছরের পর বছর বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের টপার হয়েছে স্কুল থেকে। ফেরার রাস্তায় কুয়াশার ভেজা রাস্তায় সবুজ পাইনের শাড়ি আমাদের মনে শান্তি দিচ্ছিল, সজীব করছিল আমাদের মননকে। গতকাল নেতারহাট যাওয়ার সময় অন্ধকার হয়ে গিয়েছিল, তাই পাহাড়ের পাহাড়ি রাস্তার সৌন্দর্যটা উপলব্ধি করতে পারিনি, কিন্তু আজকে মন ভরে সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারলাম। এখন আমরা পৌঁছালাম নর্থ কোয়েল নদীর ধারে, এখানে আমরা কিছুটা সময় কাটালাম। বুদ্ধদেব গুহর লেখা কোয়েলের কাছে পড়েছিলাম, কোয়েল নদী আর তার সীমাহীন ঋষিসুলভ উদাসীনতা
আর গাম্ভীর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। চলে যাই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। একরাশ মুগ্ধতা আর কোয়েল নদীর অভিমান ভাঙিয়ে আবার নেতারহাট ফিরে আসার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চললাম ঘাটশিলার দিকে। পথের সাথী হিসাবে আমাদের সঙ্গে চলল কিছু নাম না জানা পাহাড়, কিছু নাম না জানা গাছ, কিছু মেঘ পিয়ন, কিছু অচেনা মানুষের আনন্দমুখর উৎসবের দেশ। ধীরে ধীরে পথের ধারে দৃশ্য পরিবর্তন হতে লাগলো। পাইনের বদলে শালের রাশি আমাদের আমন্ত্রণ জানালো। ঘাটশিলায় আরণ্যক রিসর্টে আমাদের রুম বুক করা আছে। ঘাটশিলা থেকে প্রায় 100 কিলোমিটার আগে আমরা আছি। আমরা আর এখান থেকে এগোতে পারছি না, একটা রোড অ্যাক্সিডেন্টের জন্য লোকাল পিপল পথ অবরোধ করেছে। আমরা এখানে প্রায় 3 আওয়ার্স ওয়েট করলাম। লোকাল পিপলদের থেকে জানলাম যে মাঝরাতের আগে আর অবরোধ উঠবে না, তাই আমরা আবার রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রাতটা রাঁচিতেই স্টে করব। এখন আমরা চেক ইন করলাম রাঁচির ঝাড়খণ্ড ট্যুরিজমের বিরসা বিহার হোটেলে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেল আরাস কোয়েস্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।